শুরু হচ্ছে আজ এটি জাতীয় তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন বিস্তারিত জানবো তার কাছে আরিফ এবারের বাজেট অধিবেশন কতদিন চলবে তা জানা গেছে কিনা এবং কয়টা নাগাদ বাজেট অধিবেশন শুরু হবে একটু জানাবেন মিম এবারের বাজেট অধিবেশন কতদিন চলবে সে বিষয়ে কার্যনির্বাহী কমিটির যেই বৈঠক সেটি কিন্তু এখন ভেতরে চলছে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে এই বাজেট অধিবেশ এই কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষ হওয়ার পরে এ বিষয়টি কিন্তু জানা যাবে তবে বিকেল পাঁচ পাঁচটার পাঁচটা থেকে শুরু হবে বাজেটের অর্থাৎ হল যে বাজেটের প্রথম অধিবেশন কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এবারের যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে পাঁচটায় সেই সংসদ অধিবেশন এবছরের তৃতীয় এবং বাজেট অধিবেশনের প্রথম তবে এই বাজেট ত্রিশ তারিখ নাগাদ পাশ হবে এমন একটি তথ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি তবে এই বাজেট কিন্তু সাধারণ মানুষের আশা প্রত্যাশা দ্রব্যমূল্যের যে দাম নিয়ন্ত্রণ সব কিছুর একটি প্রতিফলন ঘটবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি প্রায় সাত লাখ কোটি টাকার মতো বাজেট কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের জন্য প্রণয়ন করতে যাচ্ছে সরকার একটি বিষয়ে নিশ্চয়ই আপনি জানেন যে ব্যক্তি পর্যায়ের বাজেট এবং সরকারি বাজেটের মধ্যে একটি ছোটো পার্থক্য রয়েছে ব্যক্তি পর্যায়ে আয়ের উপর নির্ভর করে যে বাজেটটি কত হবে এবং সরকারি পর্যায়ে পূর্বেই খরচের হিসাবটি করা হয় যে কোন কোন খাতে কত টাকা খরচ হবে তার উপর নির্ধারণ করে আয় কত করবে তবে এ এবার সবচেয়ে বড় প্রেসারটি পড়ছে কিন্তু এনবিআর এবং উপরেই আয়ের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে যে সে প্রায় পাঁচ লাখ কোটি টাকা এবার আয় করে দিবে এমন একটি ধারণা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যার মধ্যে চার লাখ আশি হাজার কোটি টাকার দায়িত্ব কিন্তু এনবিআর উপরে সুতরাং সাধারণ মানুষের যেই ব্যক্তি পর্যায়ের কর রয়েছে সামষ্টিক কর রয়েছে এবং বিভিন্ন পর্যায়ের দ্রব্যমূল্যের যেই চাপ এবং আমাদের যেই মাথাপিছু আয় এবং সব কিছুর উপর কিন্তু একটি প্রভাব পড়তে পারে বলে সাধারণ মানুষ ভাবছেন আমরা অর্থনীতিবিদদের সাথে বিগত সময় কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে এবছরে বাজেট থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি কতটুকু পূরণ হবে সে বিষয়টিকেই তো জানার একটি বিষয় রয়েছে তবে বাজেট এখন পর্যন্ত বাজেট অধিবেশন শুরু হয়নি পাঁচটায় অধিবেশন শুরু হবে তারপরে বোঝা যাবে এবং কালকের পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন হবে বিকেল পাঁচটায় মিম আমাদের সঙ্গে আহ যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন